আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে শেপ লেয়ারে রিপিটার এফেক্টটা কিভাবে অ্যাড করা হয়, কিভাবে এই অ্যানিমেশনে এই প্রিসেটটা দেওয়া হয়। তো চলুন আমরা দেখে নিই রিপিটার অ্যানিমেশন প্রিসেট ইন শেপ লেয়ার। তো এর জন্য শুরুতেই আমাদেরকে একটা নিউ কম্পোজিশন নিয়ে নিতে হবে। কম্পোজিশন নেম দিয়ে দিলাম রিপিটার অ্যানিমেশন। দেন হচ্ছে এটা ফ্রেম রেট দিলাম 15, ডিউরেশন সেকেন্ড 5 সেকেন্ড। দেন ওকে। এই যে কম্পোজিশনটা আসছে এটা কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক, ট্রান্সপারেন্সি একটা ভিউ আমরা দেখতে পেলাম। এখানে আমাদের একটা সলিড নিতে হবে, নিউতে যাব, দেন সলিড। এখন হচ্ছে রিপিটার এফেক্টটা হচ্ছে মূলত শেপ লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যেহেতু আমরা একটা ইলাস্ট্রেটর ফাইল নিয়ে আসবো, এখন ওই ইলাস্ট্রেটর ফাইলটাকে কনভার্ট করে শেপে পরিণত করব, দেন হচ্ছে রিপিটার এফেক্টটা দিব বা অ্যাড করব। দেন ডাবল ক্লিক করলাম, এটা একটু সাইজটা একটু বড় করে দিই। দেন এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দিই। এখন হচ্ছে এই লেয়ারে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে ক্রিয়েট শেপস ফ্রম ভেক্টর লেয়ার। দেখেন যে ইলাস্ট্রেটর ফাইলটার ভিজিবিলিটি অফ হয়ে গেছে, তো এটা আমাদের তেমন কাজে আসবে না, এটাকে আমরা ডিলিট করেই দিই। আমাদের যে নতুন আউটলাইনসটা আসছে তা আমরা এটার উপরে কাজ করব। তো এটাকে এক্সপ্যান্ড করি, কন্টেন্ট এবং ট্রান্সফর্ম নামে দুইটা প্রপার্টিস আছে ভিতরে। তো কন্টেন্টটাকে আমরা এক্সপ্যান্ড করলে কী দেখতে পাই, দেখেন প্রত্যেকটা শেপ গ্রুপ আকারে আমাদের ওই লেয়ারে যুক্ত হয়েছে। তো এই পাশে কন্টেন্টের পাশে অ্যাড নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে রিপিটার অপশনটা অ্যাড করে দিই। দেখেন রিপিটার অপশনটা এখন কোথায় অ্যাড হয়েছে, সমস্ত গ্রুপের নিচে রিপিটার এফেক্টটা যুক্ত হয়েছে। এখন সমস্ত গ্রুপের নিচে রিপিটার এফেক্টের যে অপশনটা আসছে এটা মানে হচ্ছে এই যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে এই এফেক্টটা পড়ছে। এখন আমরা রিপিটার ওয়ানের উপরে একটু অ্যানিমেশন করব। এটাকে এক্সপ্যান্ড করার পর আমরা দেখতে পাই এখানে তিনটা কপি দেওয়া। তো আমরা শুরুতে যখন ইফ্রেমটা অ্যাড করব, অন করে দিলাম, তখন আমরা কপিস রাখলাম একটাই। দেন 2 সেকেন্ড পর এটা হয়ে যাবে 5টা। দেখেন প্রথম শুরুতে থাকবে একটা এবং শেষে গিয়ে 5টা। তো এই ধরনের রিপিটার এফেক্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর ডাইনামিক অ্যানিমেশন তৈরি করা যায়। তো আপনার যত বেশি এক্সপ্লোর করবেন তত বেশি এটা সম্বন্ধে জানবেন। আচ্ছা এছাড়াও আমরা এই যে রিপিটারটা থেকে আমরা 3D এফেক্টটাও অ্যাড করতে পারি, বাট 3D এফেক্টে অ্যাড না করে আমি হচ্ছে ট্রান্সফর্ম রিপিটার ওয়ানে তাই এক্সপ্যান্ড করব। তো এর মধ্যে কিছু প্রপার্টিস আসছে, তো মূলত এগুলো দিয়েও কিন্তু অ্যানিমেশন করা যায়। যেমন আমাদের এই সিরিয়ালটা দেখেন, এই ব্যাঙের সিরিয়ালটা সমান্তরাল, তো আমরা এটাকে হচ্ছে পজিশনটাকে একটু চেঞ্জ করব। পজিশন শুরুতে এরকমই থাকবে, দেখেন বৃদ্ধি পাইছে, বা ছোট করে দেন, ছোট হয়ে গেছে। এটা হচ্ছে স্কেলের উপর পড়ছে। তো আমরা একটু দূরে রাখি তাহলে আরো একটু ভালো বুঝতে পারবো। আমি এখন পজিশনের উপর কাজ করতেছি, মানে বড় থেকে ছোট একটা ব্যাং
ছোট, তার থেকে আরেকটা ব্যাঙ বড়, তার থেকে এরকম একটা খুব সুন্দর একটা সিরিয়াল, কিন্তু আমরা এই রিপিটার দিয়ে করতে পারবো, রিপিটারের যে এফেক্টটা দিয়ে করতে পারবো। এরপর আমরা চাইলে এটার স্কেলও বড় ছোট করতে পারবো। আমি হচ্ছে এটার স্কেলটা নিয়ে একটু দেখি কোথা দিয়ে, মানে অনেক ভিতরে চলে গেল, এটাও রাখলাম। কাছাকাছি রাখলাম, তো এখন কি দাঁড়ালো অ্যানিমেশনটা, শুরু থেকে প্রথমে একটা, পরে এতগুলো ব্যাঙ এবং একটা থেকে আরেকটা ব্যাঙ এর দ্রুত, তো এই ধরনের সমস্ত অ্যানিমেশন আমরা আরো চমৎকার চমৎকার অ্যানিমেশন করা যায় শুধুমাত্র রিপিটার এই এফেক্টটা দিয়ে। তো আজকে এই পর্যন্তই, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা এই সম্বন্ধে আরও জানতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।